ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। শনিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকের পর জম্মু কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাহুল গান্ধী। তারই পাল্টা কটাক্ষ করেন জম্মু কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। তার মন্তব্য, রাহুল গান্ধীর জন্য বিমানের ব্যবস্থা করে দিচ্ছি, তাকে বলছি কাশ্মীরে এসে এখানকার পরিস্থিতি দেখে যান, তারপর মন্তব্য করুন। দায়িত্বশীল কোনো ব্যক্তির এই ধরনের মন্তব্য করা ঠিক নয়। জম্মু কাশ্মীরের রাজ্যপালের পাল্টা টুইট রাহুলের। সত্যপাল মালিকের টুইটের উত্তর দিলেন রাহুল গান্ধী, আমি ও বিরোধী নেতারা আমন্ত্রণ গ্রহণ করব, জম্মু কাশ্মীর ও লাদাখে আমরা সকলেই যাব, আমাদের কোনো বিমানের দরকার নেই, গিয়ে আমাদের ঘুরে দেখা দয়া করে নিশ্চিত করুন, নিশ্চিত করুন যেন মানুষজনের সঙ্গে কথা বলতে পারি, রাজনৈতিক নেতা সেনাদের সঙ্গেও যেন কথা বলতে পারি। টুইটে সত্যপাল মালিককে উত্তর রাহুল গান্ধীর।